হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। নতুন একটা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সকালবেলা কাজকামগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপরে দোকানে এসেছি। এসে সিমরানের পাপা আমার জন্য একটু পরোটা আর তরকারি নিয়ে এসে দিয়েছে। পরোটাগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল, এটা নানপুরি বললেই ভালো হয়। আর নানপুরি আর এখানে সবই নালু বুট আর কাবলি ছোলার একটা তরকারি ছিল, জাস্ট অসাধারণ ছিল। এটা এখন খেয়ে নিচ্ছি। নিয়ে আজ আমি দোকানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমার বর আছে দোকানে, বাড়িতে এখন চলে আসলাম। এখন কিন্তু বাজে 11:30। আমার পায়রাগুলো, কিউট কিউট বেবিগুলোকে আগে খেতে দিয়ে দিলাম, এদের কিন্তু আজ সকালে খেতে দিয়ে যায়নি। তারপরে দোকান থেকে এই সমস্ত সবজি চাল যেগুলো আমার রান্নার জন্য লাগবে সেগুলো নিয়ে চলে এসেছিলাম। আর ঈশার জন্য খিচুড়ি আর ডিম স্কুল থেকে নিয়ে এসেছিলাম। আর ঈশা দেখো বারবার কেমন জিজ্ঞেস করছে, এটা কত ওটা কত? 5 টাকা। 10 টাকা। 10 টাকা। 5 টাকা। 2 টাকা। 1 টাকা। তারপরে এখন আমি রান্নার দিকে চলে যাব। ঈশাকে কিন্তু সকালে আজ দুধ আর সুজি খাইয়েছিলাম, তাছাড়া বেশি ভারী কিছু খাওয়ানো হয়নি। স্কুল থেকে রোজ যেহেতু খাবারটা আনার লোক হয় না, আজ ওর বাবা বাড়ি ছিল বলে নিয়ে এসে দিয়েছিল। সবজি টবজিগুলো গুছিয়ে নিয়েছি, এবার রান্না করতে যাব। তারপরে রান্নাটা বসিয়েই ঈশাকে খেতে দিয়ে দেব। আর সবজিগুলো অনেক টাটকা ছিল, সকালবেলায় বাজার থেকে নিয়ে এসছে। আর ঈশা দেখো এখন কী করছে, ওর হাতে সমস্ত হাতটা লজেন্স মেখেছিল, চিটপিট চিটপিট করছিল। আর হাতে চালের ভিতর যখনই হাত দিয়েছে, চালগুলো জড়িয়ে গেছে, আর ছাড়াচ্ছিল না। আর বারবার করে আমাকে বলছিল ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও। তারপরে আমি ওর স্নান টেস্নানগুলো করিয়ে এনে দিলাম, ভাবলাম কিছুক্ষণ ধুলোবালি মাখুক, খেলা করুক। কিন্তু না, ও তো ধুলোবালি মাখতে টাইম দিল না, তার আগেই ধুলোবালি মেখে লজেন্স টজেন্স গায়ে মেখে একাকার করে ফেলেছে। তার জন্যই গাটা ধুয়ে নিয়ে আসলাম আগে স্নানটা সেরে। এখন বডি লোশন টোশনগুলো যেগুলো আছে সেগুলো মাখিয়ে দেব। আর আমার মেয়ে কিন্তু অনেক পরিমাণে লিপস্টিক পরতে পছন্দ করে, যখন এই লিপস্টিক পাই যাই পাই ঠোঁটে দেওয়া কিছু পেলেই আগে মেখে বসে থাকে। এখন দেখো লিপ বামটা নিয়ে একা একাই মাখছে, এগুলো আমাকে মাখিয়ে দিতে হয় না। আইলাইনার পরার সময় একেবারেই নড়ে না, চোখ বন্ধ করে চুপ করে থাকে। আর ওর গায়ে এখন আমি জামা দিয়ে দেইনি, একটু গরম গরম ভাব ছিল আজ। আর আজ কিন্তু আমরা সারাদিন বাড়িতেই ছিলাম, দোকানে তেমন যাইনি। আর এই আমার কুল গাছ দেখো, কুল গাছটা কত সুন্দর, একটা ঝাঁপানো গাছ, চারিদিকে পাতা লতা একেবারে ভর্তি, অনেক কুল হয়েছে গাছে, ছোট ছোট কুল। সেটা শীতকালে ভালোভাবে পেকে যাবে। আর তারপরে দুধটা জাল করতে বসে দিয়েছি ইন্ডাকশনে। তারপরে এখন উনুনটা ধরিয়ে আজ উনুনেই রান্না করব। আর কিছু কিছু ছোটোখাটো জিনিসের মধ্যে কিন্তু অনেক সুখ লুকিয়ে থাকে। হয়তো অনেকে ভাবে অনেক টাকা পয়সা অনেক কিছু থাকলে হয়তো সুখটা অনেক বেশি থাকে, কিন্তু না, অল্প কিছুর মধ্যেও কিন্তু বেশ সুন্দর সুখ থাকে। আর বেশি কিছু থাকলেই বেশি সুখ, বেশি কিছু না থাকলে সুখ নাই, এটা একেবারেই ভুল কথা। আমি আমাদের মধ্যবিত্তর ঘরে হয়তো অনেকের ঘরে ছোটোখাটো জিনিসের অভাব থাকলেও কিন্তু সুখটা অনেকটাই থাকে, শান্তি থাকে। কিন্তু কিছু কিছু বড় বড় ফ্যামিলি, বড় পরিবার, নামডাকি পরিবার আছে, কিন্তু তাদের সব কিছু লোক দেখানোই হয়ে থাকে, ভিতরে সুখ শান্তি বলে কিছুই থেকে থাকে না। যার কারণে বলবো সবাইকে, কেউ আপসেট হয়ো না, হয়তো অন্যকে দেখে নিজেকে নিজের দিকে ফিরে লজ্জা পেও না, নিজেকে আরও সুন্দরভাবে অন্যের সামনে দাঁড় করাও। সুন্দরভাবে তুমি তোমার যেটা আছে সেটাই অন্যের সামনে খাড়া করে দাঁড় করিয়ে দেখো, পাশাপাশি দুটো সমঞ্জস্য না করে তুমি নিজেকে ভাবো আমি ওর থেকে অনেক ভালো আছি, তাহলেই জীবনে কিন্তু সুখটা খুঁজে পাওয়া যাবে। আর কথা বলতে বলতে এখন ঈশাকে খাইয়ে দিচ্ছি, শাকটা বসিয়ে দিয়েছিলাম আর উনুনে জালটা জ্বলছিল। ঈশাকে এখন সুন্দরভাবে খাইয়ে দিয়ে ওর কিন্তু আজ অনেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, ঘুমায়নি, সারাদিন রান্না করেছি, অনেক জ্বালাতন করেছে। আর ওকে পাশে নিয়েই আমার রান্নাটা করতে হয়েছে, পুরো রান্নাটা। আজ একটু মাংস নিয়েছিলাম, মাংসগুলো করব। আজ রান্না করতে বেশ ভালোই দেরি হয়ে গেছিলো।
যেহেতু উনুনে অনেক দিন যাবত রান্না করা হয় না, বাড়িতে থাকা হয় না, তার কারণে উনুনটা কিন্তু ভালো জ্বলতে চাচ্ছিল না। অনেকক্ষণ কষ্ট করে জ্বালানোর পরে উনুনটা জ্বালাতে পেরেছিলাম। তবে আমার উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আগে প্রতিনিয়তই রান্না করতাম, কিন্তু এখন কি করব, কিছু করার নেই। যেহেতু আমার আগের থেকে কাজ আর সময়টা এখন কম, কাজ বেশি হয়ে গেছে, সময়টা কিন্তু কমে গেছে আমার কাছে, যার কারণে সারাদিন দোকানে থাকার কারণে বাড়িতে আসতে পারি না। এইসব উনুনগুলো জ্বালাতে পারি না। যখনই বাড়িতে থাকি চেষ্টা করি উনুন টুনুনগুলো লেপে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিতে। আর এদিকে দেখো আমাদের সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো আছে, অনেকগুলো ফলের গাছ আছে, সজিনা গাছ আছে, আর এদিকে আমার পুকুর আছে তার সামনে। আর সারা বিকেল রেস্ট করে একটু শুয়েছিলাম, বাড়িতে ছিলাম যেহেতু আজ। আর বাড়িতে থাকলে ইচ্ছা হয় না ঘুরতে যাই, বেরোতে যাই, শুধু মনে হয় ঘুমাই। আর তারপরে এখন ঈশা ঘুমাচ্ছিল, ঈশাকে এখন ঘুম থেকে তুলে একটু ক্যাডবেরি খেতে দিয়ে দিয়েছিলাম। সিমরান আর ঈশা দুজনে খাচ্ছিল ভালোভাবে। সিমরানকে পড়তে বসছিলাম, ও বলছিল এবার খেয়েই পড়তে বসবো। আর ঈশা ওকে বারবার দিয়ে ঠকাচ্ছিল, দিচ্ছিল না। ওরা কিন্তু সারাদিন এরকম টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে। আর ঈশার হাসিটা দেখো কতটা কিউট লাগছে, ঈশার এই যে মিষ্টি হাসিটা, আর ওর সমস্ত দাঁত উঠে গেছে। তারপরে সন্ধ্যাবেলা এখন একটু নাস্তা তৈরি করে নিয়ে আসলাম, একটু স্যুপ তৈরি করেছি বাড়িতে থাকা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, আর ভিনিগার, গোলমরিচের গুঁড়ো এগুলোই অ্যাড করে সামান্য একটু বাটার দিয়েছিলাম এর মধ্যে। দিয়ে এখন স্যুপটা তৈরি করে নিয়েছি। দেখো স্যুপটা অসাধারণ হয়েছিল, দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছিল। আমার বাইরের থেকে বাড়ি তো স্যুপ বানালে বেশি ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু একটা ডিমও আমি অ্যাড করেছিলাম, আর সামান্য একটু মাংস দিয়েছিলাম। জাস্ট একটা সুন্দর একটা কম্বিনেশন ছিল। তারপরে এখন খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে সিমরানকে পড়তে বসাবো। আর সিমরান পড়তে বসলে ঈশার অবস্থাটা দেখো, ও কই দেখি তো খাতা দেখি তো, বাবা ঈশা কি সুন্দর লিখেছে, নাও আবার লেখো। হ্যাঁ এটা হয়েছে, আর দেখো এখন আমার বাড়িতে পড়াশোনার ধুম পড়েছে, সবই লোক দেখানো। সিমরান পড়তে বসলে ফাঁকি মারে, আর ঈশা তো পড়তেই পারে না, সারা খাতা হিজবিজি করে লেখে আর আমাকে দেখায়, আর কোনো কাজ করতে দেয় না। ওর খাতাটাই আমাকে বসে বসে ঈশার খাতাটা দেখতে হবে, বারবার একটু একটু করে লিখবে আর খাতাটা দেখ। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে তবে কাউকে আমি জোর করে বলবো না। আর আমার ভিডিওটি দেখে সামান্য যদি উপকৃত হন, আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি করে লাইক দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব, বেশিটা কন্টিনিউ করব না। ধন্যবাদ সকলকে।